নমস্কার স্বাগতম জনাইছো এই প্রথম সংবাদ স্টুডিওত মই অস্মিতা গোস্বামী আজি টিওয়া সাত শাসিত পরিষদৰ নির্বাচন পুৱা 7:30 বজাৰ পৰা মৰিগাঁও নগাঁও হুজাই আৰু কামৰূপ মেট্ৰো 34 খনকৈ আখনৰ বাবে 410 টা ভোট কেন্দ্ৰত অনুষ্ঠিত হৈছে ভোট গ্ৰহণ 308,409 জন ভোটারে ভাগ্য নির্ণয় করব 124 জন প্রার্থীর বিয়লি 4:30 বজালেও হব ভোট গ্রহণ আর 19 ডিসেম্বরত হব ভোট গণনা ভোট গ্রহণের সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত নহয় তার বাবে সষ্টম হয়ে পড়েছে আরক্ষী প্রশাসন টিওয়া ছাত্রশাসিত পরিষদর নির্বাচনের ভোট গ্রহণ মরিগাঁও নগাঁও হুজাই কামরূপ মেট্রোত ভোট গ্রহণ হব পুৱা 7:30 বজার পর আরম্ভ হয়েছে 34 খনকৈ আসনের বাবে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন 308,409 জন ভোটারে নির্ণয় করব 124 জন প্রার্থীর ভাগ্য 19 ডিসেম্বরত হব ভোট গণনা আর ইতিমধ্যে 7:30 বজার পর আরম্ভ হয়েছে নির্বাচন আর পুয়া 7:30 বাজি গেছে ইতিমধ্যে মরিগাঁও নগাঁও হুজাই আর কামরূপ মেট্রো 34 খনকৈ আসনের বাবে 410টা ভোট কেন্দ্রত অনুষ্ঠিত হয়ে আছে ভোট গ্রহণ আর এই সন্দর্ভত অধিক জানিবলৈ পুনপুটিয়াক গৈছো আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বৰ্মনৰ কাষলৈ বিপুল আপুনি কোনটো ভোট কেন্দ্ৰত উপস্থিত আছে আৰু যিহেতু পুৱা 7:30 বজাৰ পৰা ইতিমধ্যে ভোট গ্ৰহণ আৰম্ভ হৈছে কেনেধৰণৰ পৰিৱেশ দেখিবলৈ পোৱা গৈছে বিপুল আর অস্মিতা বিটিসি যে ষষ্ঠ অনুসূচিত যে কাউন্সিল স্বায়ত্তশাসিত পরিষদর নির্বাচন শেষ হওয়ার পিছত এবার টিওয়া স্বায়ত্তশাসিত পরিষদর নির্বাচন এখন নর্মেল কাউন্সিল এই কাউন্সিলর আজি ভোট গ্রহণ ইতিমধ্যে আরম্ভ হয়েছে 7:30 বজির পর 7:30 বজার পর আরম্ভ হয়েছে ক্যামেরা পার্সন অঞ্জন আর মই এই মুহূর্তে জাগি রোডত উপস্থিত আছো আর এই ধরনের আপনি যেখানে কথা কৈছে যে এই যে মরিগাঁও জেলাত 19টা এই পরিষদীয় সমষ্টি আছে আর নগাঁওত আছে 10টা আর হুজাইত কাকি নামৰ এটা সমষ্টি আছে আর লগতে কামরূপ মেট্রোত 6টা সমষ্টি আছে আর এই গোটেই কেটাত যে 36 কনস্টিটুয়েন্সি আছে তার ভিতর গুভা সমষ্টিটোত ইতিমধ্যে তাত বিনা প্রতিদ্বন্দ্বিতার বিজেপি প্রার্থীগৰাকী জয় হৈছে কিন্তু বাকি 35টা সমষ্টিত নির্বাচন বর্তমান সময় চলি আছে এয়া পরিবেশ চাওক এই যে স্কুল জাগি রোডৰ আমি হিন্দি স্কুলৰ বাপুজি হিন্দি স্কুলত উপস্থিত আছো আর ইয়াত যেটো আপুনি কৈছে মুঠতে গোটেই 35টার কারণে যেহেতু আজি নির্বাচন হৈছে 410টা ভোট গ্রহণ কেন্দ্র আর এই 410টা ভোট গ্রহণ কেন্দ্রের এই মুহূর্তে কেবল জাগিরোড বাপুজি এই হিন্দি স্কুলতে ইয়াত তিনিটাকৈ যে ভোট গ্রহণ কেন্দ্র তিনিটাকৈ কাউন্টার আছে ইয়াতে ভোট দিছে সুকীয়াকৈ মহিলার কারণে বেলেগ পুরুষের কারণে বেলেগ আর খুব সুন্দরভাবে আমি ইয়াত দেখিছো যে ইয়াত প্রশাসনের ফলের পর কোভিড টেস্ট করা হয়েছিল সকলকে ইয়াত জ্বর আছে নে নাই বা মাস্ক পরিধান করেছে নে নাই এই ধরনের তেওঁলোকক চাইছে আর তারপরে ভোটদান সাব্যস্ত করবলে দিছিলে আর ইয়াত মূলত এইবার এই যিখিনি যুদ্ধ করেছে যুজত নামি তার সাহকীয় ভারতীয় জনতা পার্টির 35খন আসনত এবার প্রতিদ্বন্দ্বিতা করেছে এখন এখন গণ পরিষদক এড়ি দিছে আর সেই এড়ি দিয়ে আসনখনক বাদ দিয়ে আন 8খনত অকলে যুঁজিছে আর তার উপরই গোটেই 35খন আসনত এখন আসনতো গুভাখনতো কংগ্রেসে ক্যান্ডিডেট দিব নোৱাৰিলে নমিনেশন ফাইল করব নোৱাৰিলে আর বাকি 35খনত কংগ্রেসে 35খন আসন দিছে গতিকে এই ত্রিকোণীয় প্রতিদ্বন্দ্বিতার উপরই ইয়াত তিওয়া ঐক্য মঞ্চ প্রার্থী আছে আর নির্দলীয় প্রার্থী আছে আর একটা কথা আমার নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দর্শক মই এই মুহূর্তে জানাব বিচাৰিছো যে এইবার এই যেটা তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদের যে মহারণ এই মহারণত তিনজনকৈ এক সিএম বর্তমানের এই যখন বিগত কাউন্সিল আছিল তারে যেগারী সিএম আছিল পবন মান্তা এইবার এই যুদ্ধত নামিছে ভারতীয় জনতা পার্টির আর কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতাত নামিছে যে ধর্মেন্দ্র বরদলৈ তেখেত আগতে আসলে আন এগারী যে গণ পরিষদের সময়ের যেগারী সিএম আসলে এই প্রতিদ্বন্দ্বিতাত নামিছে এনে ধরনের তিনজন এক সিএম আছে আর সর্বমুঠ এইবার এই যখন 124গৰাকী প্ৰাৰ্থীয়ে এইবাৰ ভাগ্য নিৰ্ণয় হ'ব মই পুনৰ এবাৰ ভিতৰত যি ভোটগ্ৰহণ কেন্দ্ৰ চলি আছে সেই ভোটগ্ৰহণ কেন্দ্ৰৰ পৰিৱেশ দেখুৱাম খুব সুন্দৰভাৱে সকলোৱে দীঘলীয়া শাৰী পাতিছে আৰু পাতি গৈ ভিতৰত তেওঁলোকে বেলটত নিজৰ পচন্দৰ প্ৰাৰ্থীৰ সপক্ষে ভোট দি তাৰপিছত বেলট বক্সত পেপাৰখন সুমুৱাই দিছে আমি পুৱা 7:30 বজাৰ পৰা সেই দৃশ্য প্ৰত্যক্ষ কৰি আছিলোঁ এই মুহূৰ্তত আমাৰ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ আমি দৰ্শকক দেখুৱাম সেই দৃশ্য আৰু এনেধৰণে বৰ্তমান সময়ত তিৱা স্বায়ত্তশাসিত পৰিষদৰ ভোটগ্ৰহণ কেন্দ্ৰ চলি আছে মই কৈছিলোঁ যে ধৰ্মেন্দ্ৰ বৰদলৈ যে এক চি এম তেখেতে বৰশিলা সমষ্টিৰ পৰা খেলিছে দমাল সমষ্টিৰ পৰা পৱন মান্তাই খেলিছে আৰু জুনবিল সমষ্টিৰ পৰা আন এগৰাকী যি অসম গণ পৰিষদৰ সময়ত তেওঁ চি এম আছিলে সীতাৰাম চন্দ্ৰ দেউৰী তেওঁ এই তিনিগৰাকী এক চি এম আছে আৰু এইবাৰ মই কৈছোঁ যে বিজেপি কংগ্ৰেছ অসম গণ পৰিষদৰ তিৱা ঐক্য মঞ্চ এই চাৰিওটা দলৰ মাজত চাৰিকোণীয়া প্ৰতিদ্বন্দ্বিতা হোৱাৰ সম্ভাৱনা আছে এটা সমষ্টিটো গুভাটো ইতিমধ্যে বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে সেই সমষ্টিটোৰ পৰা বিজেপি প্ৰাৰ্থীয়ে জয় হৈছে আৰু আন এটা গুৰুত্বপূৰ্ণ দিশ যে
যদিও বিজেপিয়ে কয় যে তেওঁলোকৰ পৰিয়ালকেন্দ্ৰিক ৰাজনীতি নকৰে, তথাপিও বৰ্তমানৰ যিগৰাকী বিধায়ক, মৰিগাঁৱৰ বিধায়ক ৰমাকান্ত দেউৰী, তেওঁৰ পুত্ৰ মদন দেউৰীয়ে এইবাৰ চাৰিপুঙীয়া চাবুক ধৰা সমষ্টি 18 নম্বৰ সেই সমষ্টিটোৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে। গতিকে সামগ্ৰিকভাৱে আৰু এটা কথা ৰশ্মিতা, যে আমাৰ যি কামৰূপ মেট্ৰ 6টা সমষ্টি আছে, ডিমৰীয়া, ক্ষেত্ৰী, ফুঙাৰী, ডিগাৰুৱা, সোণাপুৰ আৰু আম্পি, এই 6টা সমষ্টি আছে। আৰু যিটো হোজাই সমষ্টি কৈছিলোঁ, তাত কাকি নামৰ এটা সমষ্টি আছে, সেইটো অ'পেন, সকলোৱে খেলিব পাৰে সেই সমষ্টিটোত। গতিকে এইধৰণে এতিয়া ৰাতিপুৱা 7:30 বজাৰ পৰা যি ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হৈছে, এতিয়ালৈকে খুব শান্তিপূৰ্ণভাৱে ভোটগ্ৰহণ কেন্দ্ৰ চলি ভোটদান চলি আছে ৰশ্মিতা। আৰু এইখিনিতে দৰ্শকক জনাওঁ যে ইয়াত 4গৰাকীকৈ এইবাৰ গুভা ৰজাই তেওঁলোকে ভোটদান সাব্যস্ত কৰিব, আৰু ইয়াৰ উপৰি মন্ত্ৰী পীযূষ হাজৰিকাই তেওঁ ভোটদান কৰিব, বিধায়ক ৰমা